শুভ সন্ধ্যা, সালাম আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গতকাল একটা নিউজে দেখলাম, একজন ব্রিটিশ লেবার পার্টির একজন নেতা, তার নামটা নাই বললাম আমি এখানে, তিনি একটা কথা বলেছেন যে বাংলাদেশিদেরকে এখান থেকে, যারা প্রবাসী বাংলাদেশিরা আছেন পরিবার সহ এখানে বসবাস করেন, তাদেরকে এখান থেকে বের করে দেওয়ার একটি কথা উঠেছে। এবং তিনি সরাসরি টেলিভিশনের মধ্যে একবার না দুইবার প্রায় এই রেসিজমটাই, বর্ণবাদী আচরণটি করেছিলেন। তো এই ব্যাপারে বাংলাদেশিরা, বাংলাদেশি কমিউনিটিরা খুবই আতঙ্ক, এবং পাশাপাশি অনেকে এই ব্যাপারে প্রতিবাদ জানিয়েছে যে আমরা বাংলাদেশিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখানে আসা শুরু করেছি, এখানে বসবাস স্থাপন করছি, এখানে আমরা কঠিন পরিশ্রম দিয়ে যাচ্ছি, কিন্তু আজকে তার বিনিময়ে আমাদেরকে বের করে দেওয়ার উদ্যোগ নিয়েছিল একজন লেবার পার্টি নেতা। তো বিষয়টা হলো যে এখানে নিয়ে, এটা নিয়ে অনেকে অনেক কথাই বলতে পারে, বাট এর পিছনে একটা সিক্রেট ব্যাপার আছে। সিক্রেট ব্যাপারটি হলো যে লন্ডনে এখন বলা চলে যে অনেক, বলতে গেলে প্রায় লক্ষাধিকের মতো বাসিন্দা যারা বাংলাদেশ থেকে পলাতক এবং বিভিন্ন কারণে, বিভিন্ন ওয়েতে বাংলাদেশ থেকে, বিএনপি বলুন কিংবা জামাত ইসলাম বলুন, তারা বিভিন্নভাবে দেশ ত্যাগ করেছেন, কারণ মৃত্যু ঝুঁকি, পরিবারের প্রতি আক্রমণ আসতে পারে বলে তারা দেশ ত্যাগ করেছে। তো আমার দৃষ্টিকোণ থেকে এটা আমি মনে করি এটা একটা সিক্রেট ব্যাপার হতে পারে, যে নেতা এই কথাটা বলেছিলেন যে বাংলাদেশ থেকে যেসব আগত নাগরিকরা আসছে, তারা এখানে এসে আমাদের দেশে সেটেলমেন্ট হচ্ছে, এতে করে আমাদের দেশের নাগরিকরা অসুবিধা ভুগছে। অথচ আমাদের বাংলাদেশি কমিউনিটি আজকে নতুন না, সেই শত বছর আগ থেকে এখানে এসে বসবাস করছে ব্রিটিশ পিরিয়ড থেকে, এবং এখানেই তাদের জন্ম হয়েছে, এখানেই তারা বড় হয়েছে, এবং তাদের ভবিষ্যৎ প্রজন্মও এখানে গড়ে উঠবে, ভবিষ্যৎ প্রজন্মের লোকজনরাও এখন এখানে বর্ণ হয়েছে। তো উনি যে বললেন যে সিটিজেনদের ক্ষতি হচ্ছে, তাহলে সিটিজেন কারা? এই বাংলাদেশি গোষ্ঠীরাই তো, এরাই তো লন্ডনের বা ইউনাইটেড কিংডমের সেই সিটিজেন, তারা দুই জেনারেশন, তিন জেনারেশন ধরে এখানেই তো বর্ণ হয়ে এসেছে, এখন তাদেরকে এখান থেকে বের হয়ে যেতে হবে। তো ব্যাপারটা আমার কাছে খুব কুদৃষ্টি হলো, এখানে যে সিক্রেট বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে এখানে বাংলাদেশ থেকে যেসব পলাতক অন্যান্য যেসব পলিটিশিয়ানরা লন্ডনে আশ্রয় নিয়েছে, তাদেরকে ফেরত পাঠানোর একটা ফন্দি আমি বলে মনে করি, কারণ একটি লেবার পার্টির মাধ্যমে, আমি জানি না, আমি শিওর না, সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রীর যিনি কন্যা, সরি আমার ভুল হবে, যে প্রধানমন্ত্রীর বোনের কন্যা শেখ রেহানা, তিনি লেবার পার্টি করেন, এবং তার দল থেকে কিন্তু কথাটা উঠেছে, যদিও তার বিরুদ্ধাচরণ করা হয়েছে, তবুও তার দল থেকে। এখানে আমার মনে হয় একটা খুব সুন্দর নাটক চলছে, যে বাংলাদেশিদেরকে এখান থেকে যদি বের করে দেওয়া যায়, তাহলে সব বাংলাদেশিদেরকে বার কিন্তু তারা করবে না, তারা বার করবে কাদেরকে, যাদের কাগজপত্র হয়নি, তাদের প্রতি একটু কড়াকড়ি করবে, এবং এর মাধ্যমে যেসব পলিটিশিয়ানরা দেশ ত্যাগ করেছে আগামী 10-12 বছরের মধ্যে, 2012 সাল থেকে শুরু করে এই 2024 সালের মধ্যে যারা দেশ থেকে পলাতক আছেন, তাদেরকে ধরার জন্য ভারতের র একটা কোনো চাল চলেছে,
এবং তাকে, সেই নেতাকে বা তার দলীয় লোকজনদেরকে মোট অঙ্কের ঘুষ খাইয়েছে, যাতে করে বাংলাদেশি জামাত ইসলাম কিংবা বিএনপির লোকজনদেরকে বাংলাদেশে ফেরত আনতে পারে এবং মোটা আকারে তাদেরকে অর্থ দিয়ে সেই লোকদেরকে অ্যারেস্ট করতে পারে এবং মোটামুটি সকল মুসলিম লিডারদেরকে তারা একটা জেনোসাইডের মধ্যে আনতে পারে, যে মানে আপনার একটা ফাঁসির কাস্টে বা হতে পারে যাবজ্জীবন এরকম শাস্তির মাধ্যমে তাদেরকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার একটা পায় তারা বলে আমি মনে করি। তো অনেকে বলছে যে কেন ব্রিটিশরা রেসিজম করছে, ব্রিটিশরা কি আসলে রেসিস্ট কি না, এটা অনেকে অনেক কথা বলতে পারে, বাট অ্যাকচুয়ালি আমার মতে এখানে সিক্রেট একটা কায়দা চলছে যেটা ভারতের গোয়েন্দা সংস্থা করাচ্ছে, যে বাংলাদেশি যেসব মুসলিম পলিটিশিয়ানরা আছে তারা কিন্তু ভারত বিরোধী, কঠিন সংগ্রামী, এবং বাংলাদেশে গত 5 বছর থেকে ভারত আন্দোলন লন্ডনে যে জিনিসটা হয়েছিল সেটা কিন্তু ভারতকে ব্যাপকভাবে ধাক্কা দিয়েছিল। ভারতের এমবিসির সামনে গিয়ে বয়কট ভারত বয়কট ভারত বলে যখন আন্দোলন করেছে, ভারত কিন্তু এই প্রথম একটা ধাক্কা খেলো বাংলাদেশিদের হাতে। তাই সেটাকে দমন করার জন্য লন্ডনে যেসব পলিটিশিয়ানরা আছে তাদেরকে ধরার জন্য মানে এই কার্যক্রমটা বা এই নাটকটা তারা সাজিয়েছে, যে বাংলাদেশিদেরকে বের করে দাও তাহলে পলিটিশিয়ানরা চলে আসতে পারবে, যারা বৈধ বাঙালি তারা হয়তো পারে মানে লিগ্যালি থাকে যেতে পারবে, বাট যারা ইলিগাল তারা চলে আসতে পারবে দেশে, এবং সেই মাধ্যমে আমরা তাদেরকে অ্যারেস্ট করবো এবং তাদেরকে জেরাও করে তাদেরকে শাস্তি দেব। এটাই আমার ধারণা। তো সবাইকে ধন্যবাদ আজকে এটুকুই। আল্লাহ যেন আমাদের সকল মুসলিম ভাই বোনদেরকে হেফাজত করুক, ফিলিস্তিনের মা বোনদের প্রতি, ফিলিস্তিনের ভাই ফিলিস্তিনের ভাই বোনদের প্রতি আমাদের দোয়া রইল। তাদের মতোই আমরা নির্যাতিত নিপীড়িত, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করুক। আমিন।